হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো দুপুরে ভাত খাওয়ার পর ভুলেও করবেন না এই পাঁচটি কাজ। কথাতেই আছে, মাছে ভাতে বাঙালি, মানে রোজ যদি পাতে ভাত আর মাছ না পড়ে তাহলে কেমন যেন মনটা খালি খালি লাগে। যদিও মাছের জায়গায় পনির, ডিম, মাংস, সবজি থাকতে পারে, কিন্তু ভাতটা তো চাই চাই, বিশেষ করে দুপুরে। সে আপনি ডায়েটিং করুন বা না করুন, মা কাকিমারা ভাত না খাইয়ে আপনাকে ছাড়বে না। তবে ভাত খাওয়ার পর কিছু কাজ করা একেবারেই ঠিক নয়, যার প্রভাবে আপনার শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক দুপুরে ভাত খাওয়ার পর কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। এক, অনেকেই ভাত খাওয়ার পর এক বাটি ভর নিয়ে বসে পড়েন, কিন্তু ডায়েটিশিয়ান থেকে চিকিৎসক সকলেই ভাত খাওয়ার অন্তত ঘণ্টাখানেক পরে ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, নয়তো আপনার হজমের সমস্যা দেখা দিতে পারে। দুই, ভাত খাওয়ার পর ধূমপান করা থেকে বিরত থাকুন। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে পেট ভরে খাওয়ার পরে ধূমপান করলে স্বাভাবিক সময়ের থেকে 10 গুণ বেশি ক্ষতি হয়। তিন, অনেকেই আছেন ভাত খাওয়ার পর স্নান করতে যান, কিন্তু মনে রাখবেন ভাত খাওয়ার পর আমাদের শরীরের মেটাবলিজম বেড়ে যায়, যা খাবার হজম করতে সহায়ক। এবার সেই সময় স্নান করলে শরীরের তাপমাত্রা হঠাৎ করে পড়ে যায়, ফলে কমে যায় মেটাবলিজমও। তাই এবার থেকে এই ভুল আর করবেন না। চার, ভাত খাওয়ার পরে ঘুমিয়ে পড়া খুবই খারাপ অভ্যাস, এর ফলে শরীরে মেদ জমে। খাওয়ার পর অন্তত 30 থেকে 40 মিনিট বসে থাকুন, বই পড়ুন, টিভি দেখুন, ছাদে বা ঘরের মধ্যে হাঁটাচলাও করতে পারেন। পাঁচ, ভাত খাওয়ার পর চা খাওয়ার বদভ্যাসও অনেকেরই থাকে। চায়ের ট্যানিক অ্যাসিড খাদ্যের প্রোটিনকে 100 গুণ বাড়িয়ে তোলে, তাই একটু অপেক্ষার পর চা পান করা আপনার জন্য মঙ্গলজনক। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।